আগরতলাত বানৰ সংহাৰী ৰূপ। নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ক্ৰমান্বয়ে ভয়াৱহ হৈছে বান পৰিস্থিতি। বিগত 48 ঘণ্টাত অধিক জটিল হৈ পৰিছে বান পৰিস্থিতি। এতিয়ালৈ বানত প্ৰাণ হেৰুৱাইছে 7 গৰাকী লোকে, সন্ধানহীন 2 জন লোক, বানৰ কবলত পৰিছে বহু অঞ্চল, হাহাকার পরিস্থিতি বানাক্রান্তর মাজত। এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, আপনারা সবাই জানেন, রাস্তাঘাট চারিদিকে বিপর্যস্ত, মানুষ প্রায় 300-এর উপরে, 312 আর 15-এর মতো অলরেডি শিবির করা হয়েছে সব জায়গায়। আমরা দেখছি প্রায় 5000-এর মতো লোক এই শিবিরে আছে। ত্রিপুরার বিভিন্ন স্থানের আশ্রয় শিবির সমূহ প্রায় 5607 গৰাকী লোকে আশ্রয় গ্রহণ করেছে। 22 আগস্টলৈ রাজ্যখনের সকল বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকারে। ইফালে ধারাষার বরষুণের ত্রিপুরাত ব্যাহত হয়ে পড়ছে রেল চলাচল, দুখনকৈ রেলের চলাচল বাতিল করা হয়েছে। আগরতলা সাবরুম ডেমো রেলের চলাচল বাতিল, বাতিল হল সাবরুম আগরতলার রেলের চলাচলও। বানর ক্ষতিগ্রস্ত হয়েছে মনুবজার আর জলাইবাড়ি স্টেশনের মাজর রেলপথ। আগরতলার কাজল কৈরীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।